বাইরে প্রচন্ড ঠান্ডা, ভেতরে বোঝা যাচ্ছে না, বাইরে প্রচন্ড ঠান্ডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? ঠান্ডায় তো ঠান্ডায় আমি অনেকদিন হলো ভিডিও দিতে পারছি না, এখানে এত ঠান্ডা পড়েছে দিল্লিতে যে প্রচণ্ড ঠান্ডায় আমি পাচ্ছি না কিছু ভিডিও দিতে, বাইরে গেলেও ভিডিও করা যাচ্ছে না, মানে হাত পুরো বার করাই যাচ্ছে না, পুরো বরফের মতো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ভাবলাম আজকে ভিডিও করি। আজকে বিকেলে একটা জায়গায় মলেতেই যাওয়ার প্ল্যান আছে, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। আজকে আমি শ্যাম্পুও করেছি, অনেকদিন শ্যাম্পুও করা হয়নি ঠান্ডাতে, আর এক ফোঁটা রোদ উঠছে না, কিচ্ছু রোদ উঠছে না, পুরো মেঘলা করে আছে, মানে স্নান করতেই যেন মানে ভয় লাগছে এত ঠান্ডা এখানে। আর চুল তো শুকোচ্ছেই না, এখন বাজছে মোটামুটি 4:30 মতো বেজে গেছে, তো আমার চুল এখনও শুকোয়নি, পুরো একদম ভিজে হয়ে আছে, অনেকক্ষণ ধরে পুঁচে পুঁচেও করলাম কিছুতেই শুকোচ্ছে না, পুরো মাথা একদম ভারী হয়ে আছে ঠান্ডায়, মাথা একদম জলে ভিজে আছে, কী করে শুকোবো চুল সেটাই হচ্ছে একটা বড়, মানে বড় সমস্যা একটা শীতকালে। একটা ফোঁটা রোদ উঠছে না, আগের বছর আমি এখানেই ছিলাম তো তখন তাও একটু রোদ উঠতো আগের বছর ঠান্ডাতে দিল্লিতে, এবারে তো ঠান্ডাতে এক ফোঁটা রোদ উঠছে না। তো যাই হোক, তোমরা সবাই আজকে দিনটা কেমন করে কাটাচ্ছ নিশ্চয়ই জানাবে। তো আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নেই, একটা মলে যাওয়ারই প্ল্যান আছে। তো এখানে আমি টিভি দেখছিলাম, স্টার একটা সিনেমা হচ্ছে, বাইরে একটু আওয়াজ হচ্ছে, জোর একটা গাড়ি এসছে এখানে, মানে জোর আওয়াজ হচ্ছে, তো গোত্র হচ্ছে, তো সেটাই দেখছিলাম। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো এখন টাইম হচ্ছে 6 PM, তো এখন তো প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে, অটোতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, কিছু কিছু অটোর ধারে পর্দার মধ্যে দেওয়া থাকে যাতে হাওয়াটা না লাগে, তো এটা হাওয়ার পর্দা কিছু দেওয়া ছিল না, তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে এখানে। চলে এসেছি মলে, পৌঁছে গেছি, তো এই মলটা আমি আগেও এসেছি, ভিডিও আছে তার, যেটা এখানকার আমার দেখা মোটামুটি এটাই আমার বড় মল লাগে, এটা সবথেকে বড় লাগে, গ্র্যান্ড হিলস সবথেকে বড় লাগে, এটা আমার দেখা আরও মল আছে সেগুলো ভালো, তবে এটাই আমার বেশি ভালো লাগে। তো এসে তো দেখলাম প্রচণ্ড ভিড়, এখন যেহেতু ছুটির দিন ঠান্ডাও যেমন তেমন লোকও এসেছে। আমরা মলের ভেতরে চলে এসেছি, তো প্রচণ্ড ভিড় ভেতরে, আর এখানে অনুষ্ঠানও হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো, কিন্তু গানটা দেওয়া যাচ্ছে না, কেননা কপিরাইট এসে যায়, সেই জন্য দিলাম না গানটা। তো খুব ভালো লাগছে, আর এত ভিড় যেহেতু এখানে সেহেতু আরও ভালো লাগছে, এত লোকজন খুব সুন্দর লাগছে দেখতে। ওপরটাতেই দাঁড়িয়েছিলাম, এই ওপরটা দাঁড়িয়েই সবাই দেখছিলো, তো আমরাও এখানে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি সেখানে কিছুটা করেছি ভিডিও, এখানে কথা কিছুই বলিনি, কেননা কথা বললেও গানটা এসে যাবে, সেই জন্য কিছুই কথা বলিনি। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তো এই মলটা আমরা যেহেতু অনেকবার এসেছি, আমরা বেশি আর ঘুরিনি, কারণ সব কিছুই আমাদের দেখা, তো আমরা যখন ফিরে আসবো সেই টাইমে, তো এই টুপিটাই আমি কিনেছি, সেটা আমি তোমাদের পরে দেখাবো, আর এই টুপিটা ওখান থেকে কিনেছি, এটা আমরা ফিরে আসছি সেই টাইমে, সেই টাইমে তখন অনেকটা রাত, বেশি রাত যদিও হয়নি তখন, 8:00-8:15 মতোই বাজছে, খুব সুন্দর সাজিয়েছে আর সেই জন্য খুব ভালো লাগছে দেখতে।
আর এটা হচ্ছে মলটা একদম গোটাটা, মানে গোটাটা পুরো একদম কীরকম সাজিয়েছে এখান থেকে পুরো সিনটা এখানে পুরো দেখা যাচ্ছে। তো এখান থেকে আসার সময় এটা করেছি, খুব ভালো লাগছে এখান থেকে দেখতে, পুরো সাজানোটা দেখা যাচ্ছে, পুরো মলটা গোটাটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। বাইরে প্রচন্ড ঠান্ডা, পর ভেতরে বোঝা যাচ্ছে না, বাইরে প্রচন্ড ঠান্ডা, ধোঁয়া হয়ে গেছে চারিদিকে একবারে। আজকে হচ্ছে সকালবেলা, এখন বাজছে 9:15 মতো বাজছে। তো কালকে ভালোই কেটেছে, মলটা খুব সুন্দর সাজিয়েছিল। যদি মলটায় আমরা অনেকবার গেছি সেই জন্য বেশি ভিডিও করিনি, কারণ ওই মলটার আগে ভিডিও আছে, তাদের বেশি করিনি। আর গানও হচ্ছিল, খুব সুন্দর লাগছিল, আর প্রচণ্ড ভিড় এসেছিল কালকে, যেটা ছুটির দিন ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তেমন ঠান্ডাও ছিল কালকেই। এতদিনের মধ্যে কালকেই মনে হচ্ছে আমার বেশি ঠান্ডা ছিল, কেননা কালকে সেই সময় 7 ডিগ্রি ছিল, কারণ রাতের দিকে হয় মোটামুটি, একটু রাত হলে তখন হয় 6-7 হয়, কিন্তু সেদিন কালকে মানে আগেই ছিল 7 ডিগ্রি, তো এখনও দেখাচ্ছে 7 ডিগ্রি, তো প্রচণ্ড ঠান্ডা আছে। কালকে শ্যাম্পু করেছি বললাম, তো এখনও চুলটা ভিজে ভিজে আছে, এখনও চুলটা মানে পুরোটা শুকোয় নিয়ে ঠান্ডা যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, এখন 9:45 মতো বাজছে, কিন্তু রোদ ওঠেনি, একই রকম অবস্থা, কোনো রোদের কোনো দেখাই নেই। কালকে আমি দুটো জিনিস কিনেছি, ভেতরে বিগ বাজারও আছে, তো বিগ বাজারে একটা জিনিস কিনেছি আর একটা এমনি মানে ওখান থেকেই কিনেছি। তো দুটো জিনিসই আমার ভাল, মানে একটা তো খুবই দরকার ছিল, তোমাদের দেখাবো, দেখাচ্ছি তোমাদের ফার্স্টটা। তো এটা হচ্ছে টুপি, আমার টুপি আছে কিন্তু এইরকম টুপি কেনা আমার খুবই ইচ্ছা ছিল, এই মাথা ঝুঁটি ঝুঁটি মতো, তো এইটা আমার খুবই ভালো লাগে এরকম টুপি, তো এটা কিনেছি। একটা টুপি যেহেতু আছে, দরকার ছিল না, তাও এটা ভালো ভালো লাগে বলে কিনলাম। তো এরকমই সবাই পড়ছে, মানে এটা খুবই ভালো লাগছে পরে দেখতে। তোমার ফটোগুলো তোমরা দেখবে, ফটোগুলোতে আছে, শেষের দিকে আমি এটাই পড়েছি শেষের দিকে। তো ফার্স্ট হচ্ছে এইটা কিনেছি একটা, ভালো না? তো চলো তোমাদের সেকেন্ডটা দেখাই। তো এটা সেকেন্ড যেটা দেখাবো সেটা দরকার ছিল, এটা খুবই দরকার ছিল শীতকালে, শীতকালে তো এটা খুবই দরকার, হাত একদম পুরো এক বরফ হয়ে যাচ্ছে, হাত না পড়ে বাসন মাজা, ঠান্ডাতে ধোয়া প্রচণ্ড কষ্টকর, প্রচণ্ড কষ্টকর, ঠান্ডাতে জলে দিয়ে হাত ধোয়া, বাপরে বাপ। তো এটা অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম, তো আমি ফ্লিপকার্টেও দেখেছিলাম, তো ওখানে ঠিকঠাক পাচ্ছিলাম না, তারপর অনেকদিন হলো কেনা হয়নি, তখন দেখলাম যে বিগ বাজারে পাওয়া যায় কিনা খুঁজছিলাম। বিগ বাজারে তো সব কিছুই পাওয়া যায়, মানে বিগ বাজারে যে কী পাওয়া যায় না সেটাই হচ্ছে বড় ব্যাপার, সব কিছুই পাওয়া যায়। তো তারপরে পেলাম খুঁজে, চলো দেখাই তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, তো এটা পরে বাসন মাজার জন্য। তো দেখো এটা খুব সুন্দর সেন্টও আছে ভেতরে দিয়া, হ্যান্ড গ্লাভস, তো ঠান্ডাতে অনেকটাই উপকার হবে, ঠান্ডায় জলটা লাগবে না, আর বাসন মাজাতে প্রতিদিন ওই বাসন মাজার সাবানটা হাতে লাগাটাও মানে আমার স্কিনের ইয়ে হচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, হালকা হালকা চামড়া চামড়া উঠছিলো। তারপরে কিছুদিন আমি অন্যভাবে একটু মানে হাতে না লাগিয়ে মেজেছিলাম, তখন আমার এখন হাতটা কমে গেছে, কিন্তু মাঝে মাঝে আবার বেশি মাজলে আবার শুরু হয়ে যাবে। তো এটা কিনলাম বিগ বাজার থেকে, হ্যান্ড গ্লাভস, এই ভেতরে এই হাতের কাছে এখানে ডট ডট মতো করা আছে, তো বাসন টাসন ধরলে হড়কাবে না, প্রতিটা যাতে ধরা যায় সেই জন্য এখানে দেখাচ্ছি, এখানে দেখো ডট ডট মতো করা আছে যাতে আমি মানে ধরা যাবে, পড়বে হড়কাবে না বাসন। তো এটা মাপও আছে ওখানে, এই প্যাকেটটায় মাপ দিয়ে আছে, সেরকম অনুযায়ী মাপে কিনতে হবে। এটার দাম হচ্ছে 100 টাকা দাম নিয়েছে, 100 টাকা, ফ্লিপকার্টেও এরকম দেখাচ্ছিলো, ফ্লিপকার্টে এরকমই দাম ছিল, তবে 100 টাকা ছিল না, এর থেকে একটু বেশিই ছিল, তারপরে আবার ডেলিভারি চার্জ মিলিয়ে তো একটু বেশি হতো।
কম কম দামিগুলো ছিল, কিন্তু সেগুলো রিভিউগুলো বাজে দিয়া ছিল। রিভিউতে লেখা ছিল যে টিকবে না অনেকদিন, মানে বেশি দিন ইউজ করা যাবে না। সেটা এইটাই কিনেছি একটা বিগ বাজার থেকে, এটা 100 টাকা দাম। প্যাকেটটা দেখাচ্ছি, প্যাকেটে মাপও দিয়ে আছে, সেই অনুযায়ী মানে হাতটা ডেকে মাপ দিয়ে কিনতে হবে হাতের সাইজ অনুযায়ী। তো আমি প্যাকেটটা দেখাচ্ছি, তো প্যাকেটটা দেখো, এটা স্কচ ব্রাইটের, স্কচ ব্রাইটের হ্যান্ড গ্লাভস, কিচেন গ্লাভস মানে লেখা আছে। লেখাটা উল্টো আসবে সামনে, এতে তো উল্টো আসছে। এখানে লেখা আছে কিচেন গ্লাভস, আর এইখানে হাতের মাপটা মাপ দিয়ে কিনতে হবে, এখানে দিয়ে আছে হাতটা কীভাবে দিতে হবে দিয়ে কিনতে হবে। তো আমার আমার সাইজ হচ্ছে এম, এস আর এম, এই দুটো একই আর কি, এস যার সাইজ হবে এমও এমও তার সাথে হবে। তাহলে আমার সাইজ হচ্ছে এস এম, তো এরকম মাপ দিয়ে কিনতে হবে। তো এসে পরে আমি দেখেছি যে মোটামুটি ঠিকই হচ্ছে, শুধু কালকে আমি ধুইনি, কেননা তোমাদের সাথে শেয়ার করবো বলে কালকে আমি ইউজ করিনি, তো আজকে দেখে আমি ইউজ করবো। তো এই দুটো কিনলাম কালকে, তো এইটার দাম 100 টাকা নিয়েছে আমার, আর টুপিটার দাম নিয়েছে 250 টাকা। টুপিটা এই টুপিগুলোর দাম একটু বেশি নিচ্ছে, কেননা আমি কাছাকাছি যে এমনি যে দোকানগুলো আছে তো সেখানে ইউজ করেছিলাম, সেখানেও 250 টাকাই ছিল। আর এমনি যে শপিং মলে যে দোকানগুলো হয় সেখানে তো 300 টাকা ছিল, এটা একটু অন্য জায়গায়, তো সেখানে 250 টাকাই দাম। আগে যে টুপিটা আমি সাদা ঘিয়া ঘিয়া কালারে যেটা পরি সেটা 100 টাকা নিয়েছিল। তো এই টুপিগুলো মাথায় ছুটি দেওয়া টুপিগুলো, এগুলোর দাম একটু বেশি, কেননা কিনে নে কেন, তো এদের দামগুলো একটু বাড়িয়ে রেখেছে। আর এই তো কালকে খুব ভালোই ঘোরা হয়েছে, ভালোই এনজয় করা হয়েছে। ওকে, তো কালকে বিকেল থেকে ভিডিওটা হচ্ছে, তো আমি ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। তো ফিরে আসবো নতুন করে ভিডিও ব্লগ নিয়ে আর রেসিপি নিয়ে। যদি ঠান্ডায় বেশি ভিডিও দেওয়া হচ্ছে না তো আমি ট্রাই করবো, তো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, যা লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।